সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আজকে আবার হাজির করলাম তোমাদের সামনে। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা গত ক্লাসে পাকিস্তান রাষ্ট্রের সড়ক নিয়ে আমি কথা বলেছিলাম। এই পাকিস্তান রাষ্ট্রের সড়ক নিয়ে কথা বলার পর আমি অবশ্য প্রতিটা পার্ট নিয়ে কথা বলবো না তোমাদের সাথে, গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পার্ট নিয়ে কথা বলবো। আজকে তোমাদের সামনে ভাষা আন্দোলন নিয়ে কথা বলতে চাই। ভাষা আন্দোলনের ইতিহাস খুব একটা সুখকর নয়। তোমরা জানো যে পৃথিবীর বুকে বা পৃথিবীর মানচিত্রে একটি মাত্র দেশ বা একটি মাত্র ভূখণ্ডের জনগোষ্ঠী তাদের মুখের ভাষা রক্ষার জন্য আন্দোলন গড়ে তুলেছিল। পৃথিবীতে আমার জানা মতে আর কোনো গোষ্ঠীকে তাদের মুখের ভাষা রক্ষার জন্য আন্দোলন করতে হয়নি। পৃথিবীতে অনেক ধরনের আন্দোলন, সংগ্রাম, বিপ্লব সংগঠিত হয় বা হয়েছে, কিন্তু মুখের ভাষা কেড়ে নেওয়ার মতো দৃশ্যতা পৃথিবীর কোন জাতি অবলম্বন করেনি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু 1947 সালের দেশ ভাগের পর পাকিস্তানি শাসক গোষ্ঠী মূলত শোষণের পাশাপাশি পূর্ব পাকিস্তানে মানুষের অধিকাংশ মানুষের মুখের ভাষাও তারা কেড়ে নেওয়ার মতো দৃশ্যতা দেখায়। এরই প্রেক্ষিতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম ও নুরুল হক ১৯৪৭ সালের 1 সেপ্টেম্বর তমদ্দুর মজলিস গঠন করেন। তোমরা জানো যে তমদ্দুর মজলিস, তমদ্দুর একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন যার মূল লক্ষ্য ছিল এ অঞ্চলের মানুষের মাতৃভাষা রক্ষা করা। 1947 সালের ডিসেম্বরের শিক্ষা সম্মেলন তৎকালীন শাসক গোষ্ঠী রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্ত গ্রহণ করে। 1947 সালের 23 ফেব্রুয়ারি গণপরিষদের প্রথম অধিবেশনে সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ইংরেজি পাশাপাশি বাংলা ভাষা গণপরিষদে ভাষা করার একটি প্রস্তাব উত্থাপন করেন। 1948 সালের 21 মার্চ রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না মূলত পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দু করার প্রস্তাব তুলে ধরেন এবং 1950 সালের 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান মূলনীতি কমিটির রিপোর্টে উর্দুকে অর্থাৎ পাকিস্তানের একটি মূলনীতি কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির যে রিপোর্ট উপস্থাপন করা হয় এই রিপোর্টে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত তিনি পেশ করেন। 1951 সালে বাংলা ভাষী মানুষ ছিল তখন 56.4% আর উর্দু ভাষী মানুষ ছিল 3.27%। 1952 সালের 27 জানুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 1952 সালে
31 জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠন করার মধ্য দিয়ে মূলত এই অঞ্চলের মানুষের মায়ের ভাষা রক্ষার আন্দোলন তীব্রতর করে তোলে। এই আন্দোলনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তোমরা বিষয়টি জেনে রাখো। আহ্বায়ক হিসাবে যার নাম ঘোষণা করা হয় তিনি হচ্ছেন কাজী গোলাম মাহবুব। 21 ফেব্রুয়ারি প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস ঘোষণা করা হয়, অর্থাৎ এটি কিন্তু ঘটনাটি ঘটে 1952 সালের 21 ফেব্রুয়ারি প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস ঘোষণা করা হয়। 4 ফেব্রুয়ারি হরতাল এবং 11 ও 13 পতাকা দিবস এবং 1952 সালের 16ই ফেব্রুয়ারি আমরণ অনশন ডাকা হয় এবং 20 ফেব্রুয়ারি 144 ধারা জারি করে তৎকালীন প্রশাসন এবং 21 ফেব্রুয়ারি কলাভবনের আমতলায় ছাত্র নেতা গাজীউল হকের নেতৃত্বে এক প্রতিবাদী সভা শুরু হয় এবং এই সভায় থেকেই মূলত 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষার দাবিতে মিছিল হয় এবং এই মিছিলে মূলত পাকিস্তানি বাহিনী তারা নির্বিচারে গুলি চালায়, এতে করে আমাদের ছাত্রদের মধ্য থেকে এবং সাধারণ জনগণের মধ্য থেকে বেশ কয়েকজন শহীদ হয়। এর মধ্য দিয়ে মূলত পাকিস্তানি শাসক গোষ্ঠী হিত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তারা বাংলাকে রাষ্ট্রভাষা এবং বাংলাকে স্বীকৃতি দেয়। মজার বিষয় হল যে তোমরা জানো যে 1954 সালে যে সংবিধান প্রণয়ন করার জন্য উদ্যোগ নেওয়া হয় সেটি 1956 সালে মুখ্যমন্ত্রী নুরুল আমিনের প্রস্তাবের ভিত্তিতে সংবিধানের 214 নং অনুচ্ছেদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভাষা আন্দোলনে বিজয়ের মধ্য দিয়ে মূলত পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে যে বিষয়গুলো উন্মেষ হয় তা একটি হচ্ছে রাজনৈতিক আন্দোলনের দ্বারা বেঁধে ওঠে এই অঞ্চলে, দ্বিতীয়ত বাংলার প্রথম বিদ্রোহ মাধ্যমে যখন বাঙালি জয়ী হয় তখন তাদের মধ্যে আত্মসচেতনতা এবং আত্মবিশ্বাসের সৃষ্টি হয়, তৃতীয়ত স্বতন্ত্র রাজনৈতিক সত্তা ও অধিকার সচেতন হয়ে ওঠে এবং এরই প্রেক্ষিতে পৃথক রাজনৈতিক দল গড়ে ওঠে, জাতীয়তাবাদী চেতনার বিকাশ লাভ করে এবং 1953 সালের 4 ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠনের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের অধিকারের প্রতি সচেতনতা সৃষ্টি হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে মাতৃভাষা এখন আর শুধু বাংলা দেশের ভূখণ্ডের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি 1999 সালে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। তোমরা নিশ্চয়ই জানো যে 1998 সালের 9 জানুয়ারি কানাডার ব্যাঙ্কুবারে রফিকুল ও আব্দুস সালাম নামক দুজন ব্যক্তি জাতিসংঘের কাছে একটি চিঠি দেয় এবং সেই চিঠির আলোক 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো প্যারিস অধিবেশনে বাংলাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করে। আশা করি তোমরা এই আলোচনা থেকে উপকৃত হবে। প্রশ্ন থাকলে আমরা পরবর্তীতে মুখোমুখি ক্লাস হওয়ার সুযোগ পেলে তখন সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।